হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্য বুঝে গিয়েছেন ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। সো আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম এটাতে বলেছিলাম শেষের দিকে যে ওই ভিডিওটা আপলোড করার 12 ঘন্টা পরে আপনারা দেখতে পারবেন সেকেন্ড ভিডিওটা, যে আপনারা জিমেল চেঞ্জ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন। সো সর্বপ্রথম আপনারা চলে যাবেন সেটিং অপশানে, সেটিং অপশান থেকে কানেক্টেডে, কানেক্টেড থেকে আবার সেটিংয়ে। দেন আমরা যখন এখানে চলে আসব এবং চেঞ্জ ইমেলে দিয়ে কিন্তু আমরা ইয়েস বাটনে যখন ক্লিক করব তখন কিন্তু এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, মানে আমাদের রানিং যে জিমেলটা আছে সুপারসেলের আন্ডারে ওই জিমেলে একটা ওটিপি যাবে। সো এই ওটিপিটা দেওয়ার পরে দেন আমাদের কিন্তু চাইবে নতুন জিমেলটা। সো আমরা ওটিপিটা দিয়ে দিব। ওটিপিটা আপনি যতবার দিবেন আমি আবার বলতেছি, যতবার আপনি ওটিপিটা দিবেন সেম ওটিপি আসবে। এটা আমি অনেকবার করছি, সেম ওটিপিটাই হয়েছে আর কি আমার সাথে। সো আপনাদের সাথেও এমনটাই হবে। তো সর্বপ্রথম আমরা যখন আমাদের সেম জিমেলটাতে চলে যাব দেন একটা মেইল আসবে, এবং কি ওই মেইলে দেখুন 798937। সো এই ওটিপিটা আমরা ওইখানে বসিয়ে দিব। তো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি হ্যালো দিয়ে এরকম কিন্তু ওটিপিটা আসবে। সো 798937 আপনি ওই জায়গায় বসিয়ে দিবেন। সো কোডের জায়গায় যখন এই কোডটা বসিয়ে দিবেন আপনি, সুন্দরভাবে কিন্তু আপনার কাছে নতুন যে জিমেলটা ওইটা চাইবে। এখন নতুনের ক্ষেত্রে আমরা যেটা করি আর কি, তো ওরা বলতেছে যে একটা ভেরিফিকেশান কোড আসছে আপনার জিমেলটা চেঞ্জ করার জন্য, আপনি যদি ইগনোর করতে চান এইটা কিন্তু ইগনোর করতে পারেন। সো আমরা যেহেতু চেঞ্জই করব, আমরা কেন ইগনোর করব? সো সর্বপ্রথম আপনাদের সুপারসেল আইডিটা আপনাদের মোবাইলে লগ ইন থাকতে হবে, দেন আপনারা জিমেলে চলে যাবেন, অ্যান্ড দেন যত দ্রুত সম্ভব আপনারা কোডটা সুপারসেলের আন্ডার থেকে আসা কোডটা সর্বপ্রথম ক্ল্যাশ অফ ক্ল্যানে নিয়ে যাবেন। সো এইভাবে কিন্তু করলে আপনারা সুন্দরভাবে জিমেলটা চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ভেরিফিকেশান কোডটা দিয়ে দিব। সো যখনই দেখবেন যে এরকম সুপারসেল লেখাটা আসতেছে, সো আপনারা বুঝতে হবে যে আপনাদের টাইমটা আউট হয়ে গেছে, অ্যান্ড দেন আবার কিন্তু লোড নিচ্ছে। সো ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো সর্বপ্রথম আবার চলে যাবেন, যাওয়ার পরে কানেক্টেডে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সেম পেজটা পেয়ে যাব। সো জাস্ট আমরা এখানে লিখে দিব আমাদের ভেরিফিকেশান কোডটা। সো ভেরিফিকেশান কোডটা লেখার পরেই কিন্তু আমাদের কাছে নতুন অথেন্টিক একটা জিমেল চাইবে, যে জিমেলটা আজীবন, মানে কখনও এটা সুপারসেলের আন্ডারে আপনি ইউজ করেন নাই এমন একটা জিমেল দিবেন। সো আমি যে প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করতেছি, এই জিমেলটা হচ্ছে আমি আগে ব্যবহার করেছিলাম আমার সুপারসেল আইডিতে। সো এই জিমেলটা দিয়ে দেখি কেমন আসতেছে। সো অনেকেই কিন্তু আমাকে বলতেছে ভাই আমার এমন মেসেজ আসে। সো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা, আমি আবারও বলেছি গত ভিডিওতেও বলেছিলাম আপনাদেরকে, একবারে সদ্য নতুন আপনি সুন্দরভাবে নতুন একটা জিমেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দেন আপনি করেন, তা ইনশাল্লাহ আপনার এটা হয়ে যাবে। বাট আপনি যদি আগে সুপারসেল ব্যবহার করছেন কখনো, সুপারসেল আইডি ট্রান্সফার করে নিয়ে গেছেন, ওই আইডিটাতে যদি আবার দেন তাহলে কিন্তু হবে না, আপনার জিমেল চেঞ্জ হবে না। সো এই যে 2pt66@gmail.com এইটার মধ্যে কিন্তু আমরা যখন ভেরিফিকেশান কোডটা পাঠাবো দেন আমাদের কিন্তু সুন্দরভাবে ওরা জিমেলে বলে দিছে এই জিমেলটা আগে ব্যবহার হয়েছে, এই জিমেলে পসিবল না। সো কী কমেন্ট আসতেছে বা কী জিমেল আসতেছে এটা অবশ্যই আপনাদের সাথে মিলবে, এবং কি তারা সুন্দরভাবে বলেই দিছে এমন, মনে করেন যে জাস্ট একটা উদাহরণ দিয়ে দিছে তারা আর কি। সো আপনারা যখন যাবেন জিমেলে এমন জিমেল দেখতে পাবেন। সো এমন জিমেলটা আসে কেন অনেকেই প্রশ্ন করেছেন, তো আশা করি তারা সবাই অ্যান্সার পেয়ে গেছেন। কখনও যদি আপনি সুপারসেলের আন্ডারে জিমেলটা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ওই জিমেল দিয়ে হবে না। প্রয়োজনে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে কীভাবে আপনি 1 মিনিটের মধ্যে নতুন জিমেল ক্রিয়েট করতে পারেন। সো আপনি ওই ভিডিওগুলো দেখে একটা জিমেল ক্রিয়েট করে ফেলবেন, দেন ওই জিমেলে দেন, ইনশাল্লাহ 100% আপনার কাজটা সফলভাবে আপনি করতে পারবেন। বাট আপনি যদি আগে জিমেল ব্যবহার করেছেন সুপারসেলে, এরপরে চেঞ্জ করে ফেলছেন, তাহলে কিন্তু হবে না। দেখুন আমরা মেসেজটা পড়ি ভালো করে, দিস সুপারসেল আইডি ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইন ইউজ, তারা বলতেছে এটা অলরেডি ইউজ করে ফেলছেন, মানে আমি এতক্ষণ যা বললাম সেম কথাটাই তারা একটা মেসেজ দিয়ে বলে ফেলছে। এবং কি লাস্টে দেখেন দুইটা জিমেল দেখাচ্ছে, মানে সেম নামে জাস্ট একটু এদিক সেদিক করে দিচ্ছে আর কি তারা। সো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশান আছে, কমেন্ট সেকশানে বলতে ভুলবেন না, কারণ আপনাদের
প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি সুন্দরভাবে দেওয়ার ট্রাই করি, আর যারা একবারে কমেন্টে বুঝে না তাদেরকে লিঙ্ক প্রোভাইড করি, ভিডিও দেখে দেন টেলিগ্রামে আসেন, টেলিগ্রামে আসার পরে বিবেচনা করে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি। সো এত কিছু করার পরও যদি সুন্দরভাবে আপনারা আপনাদের কাজগুলো সমাপ্ত না করতে পারেন তাহলে হতাশ আমি আর কি। সো আমি যাতে হতাশ না হই, আপনারা যাতে আপনাদের টোটাল কাজটা প্রসেসটা ভালোভাবে করতে পারেন, সুপারসেল আইডি চেঞ্জ করতে পারেন, সো এই কামনা থাকলো আপনাদের প্রতি। আর অবশ্যই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে আমি কখনোই আপনাদেরকে বলি নেই। আমার কথা আমার ভিডিও সব কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অটোমেটিক সাবস্ক্রাইব করবেন, সো জাস্ট একটা লাইক দিয়ে দিবেন। সো আজকের মতো এখানে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে বলে রাখি ভালো থাকবেন ভালো রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন সমস্যা বা কোন টপিকে ভিডিও আনার দরকার। সো আজকের মতো যাচ্ছি, আল্লাহ হাফেজ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এই ভিডিওটা স্পন্সর করতেছে কক পার্সের সব বিডি, যার ওনার হচ্ছে আসিফ আবদুল্লাহ ভাই। উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আর পার্সেস করার সময় আমরা দুইটা জিনিসে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে সেলার ট্রাস্টেড কিনা, আর দুই নম্বরে হচ্ছে যে কত দ্রুত আপনাকে পার্সেস দিতেছে। তো এ দুইটাতে 100-তে 100 দেওয়া যায় আসিফ আবদুল্লাহ ভাইকে, কারণ আমাকে 2 মিনিটে উনি পার্সেস দিয়েছে। সো আমি এই দিক দিয়ে কনফিডেন্টলি বলতে পারি যে কক পার্সের সব বিডি 1 নম্বরে থাকে। সো কীভাবে পার্সেস করবেন অলরেডি একটা ভিডিও আছে আপনাদের সুবিধার জন্য, তাদের যাবতীয় লিঙ্ক এবং পার্সেস যেভাবে করবেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইডিং করা থাকবে। সো আপনারা পেজটি ভিজিট করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজে প্রত্যেক মাসেই কিন্তু সিনারি এবং গোল পাস ফ্রিলি গিভওয়ে করা হয়। সো আপনিও হয়তো বা তাদের মধ্যে একজন লাকি উইনার হয়ে যেতে পারেন। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।